গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারা অধিদপ্তরের আন্ডারে মোট 383টি পদ সংখ্যা আছে, যেখানে কারারক্ষী পদে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন। তো প্রথমে এখানে কারারক্ষী পদের এখানে এদের বেতন স্কেল হচ্ছে 2015 অনুযায়ী, এবং এখানে পুরুষ সংখ্যা 354 জন এবং মহিলা সংখ্যা 29 জন। তো এই মোট মিলে হচ্ছে 383 জন। আর এখানে কোন কোন জেলার শূন্য পদে লোক নিবে সেইগুলো এখানে উল্লেখ করা আছে। যেমন এখানে কারারক্ষী পদে পুরুষ যেগুলো আছে সেখানে ঢাকা গাজীপুর থেকে শুরু করে এখানে পিরোজপুর পর্যন্ত কোন জেলায় কতজন লোক নিবে সেটা ছক দেওয়া আছে। তো এটা তো পুরোপুরি এখন পড়া সম্ভব না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এই যে নিউজটা অর্থাৎ যে বিজ্ঞপ্তিটা আছে এটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আর এখানে মহিলা কারারক্ষী পদে ঢাকা থেকে পটুয়াখালী এর ভিতরে যারা যারা আছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন। এখন হচ্ছে কারারক্ষী পদে এখানে এদের বেতন স্কেল 17 গ্রেডের। এখানে পুরুষদের ক্ষেত্রে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত স্কেল। আর এখানে শিক্ষাগত যোগ্যতা যেগুলো আছে মহিলা এবং পুরুষের ক্ষেত্রে একই। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হইতে হবে, আর ন্যূনতম শারীরিক যোগ্যতা আছে আপনার হাইট আছে 1.67 মিটার, আর মহিলাদের ক্ষেত্রে 1.57 মিটার। এখানে চেস্টের মাপ আছে পুরুষদের ক্ষেত্রে 81.28 সেন্টিমিটার, মহিলা 76.81 সেন্টিমিটার। আর ওজন পুরুষের ক্ষেত্রে 52 কেজি আর মহিলার ক্ষেত্রে 45 কেজি। আর এখানে লেখা আছে প্রার্থীরা যারা আবেদন করবেন পুরুষ মহিলা তারা অবশ্যই অবিবাহিত হতে হবে। শুধুমাত্র এক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্তটা শিথিলযোগ্য করা হয়েছে। তো এখন এটার আবেদন এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে হচ্ছে 17 নভেম্বর 2022। এখানে আবেদন করার যে নিয়মগুলো আছে এখানে জাতীয় পরিচয়পত্র যাদের আছে তারা অনলাইনে আবেদন করতে পারবেন, বা যাদের স্লিপ আছে তারাও আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স 2022 সালের 1 ডিসেম্বর পর্যন্ত 18 থেকে 21 বছরের মধ্যে থাকতে হবে। আর যারা মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যাপুত্র এযাবতীয় আছে সেগুলো হচ্ছে 32 বছর পর্যন্ত সর্বোচ্চ। তো এখন যেসব জেলার শূন্যপদ নেই সেসব জেলার প্রার্থীরা আবেদন করার দরকার নাই। এখানে আবেদনের নিয়ম হচ্ছে এখানে এই কারা অধিদপ্তরের একটা ওয়েবসাইট আছে টেলিটকের মাধ্যমে, সেটা আমি দেখাবো একটু পরে। তো এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে, এই যে এখানে যে ওয়েব অ্যাড্রেসটা দেওয়া আছে prison.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গেলেই 20/11/2022 থেকে সার্কুলার অর্থাৎ আবেদন করা শুরু হয়েছে, অর্থাৎ নভেম্বরের 20 তারিখ থেকে শুরু 17 ডিসেম্বরের শেষ হবে। আবেদন করার জন্য নিয়মিত আগে যে সার্কুলার আবেদন করা হয় সে সিস্টেমে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফি বাবদ এখানে 100 টাকা হচ্ছে ফি, এবং টেলিটকের চার্জ 12 টাকা, মোট 112 টাকা। আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, না হলে সে আবেদনটা অ্যাকসেপ্ট হবে না। তো এখানে আবেদন কিভাবে করতে হবে SMS-এ সব কিছু এখানে দেওয়া আছে। তো এখন আমরা এদিকে আমরা ওয়েবসাইটটা দেখি, এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে। এই লিঙ্কে যাওয়ার পর মোবাইল দিয়েও আপনারা করতে পারবেন, সেক্ষেত্রে মোবাইলে আপনাদের ছবিটা 300x300 সাইজ এবং সিগনেচার 300x80 সাইজের করে রাখবেন। এটাতে যাওয়ার পর এখানে কারারক্ষী, এখানে মহিলা এবং পুরুষ আছে, যেটাতে আপনারা আবেদন করবেন সেটাতে টিক চিহ্ন দিয়ে নেক্সটে যাব। এই অপশনটা হচ্ছে যারা টেলিটকের মাধ্যমে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিছেন তাদের ক্ষেত্রে ইয়েস দিবেন। এটা দিলে হবে কি, এখানে যদি আপনারা টেলিটকের এই সার্ভিসটাতে আগে আপনাদের নাম দাম যা আছে সব কিছু দিয়ে রাখেন, শুধু এখানে আইডি নাম্বারটা দিলেই আপনাদের অটোমেটিক ফর্মটা ফিল আপ হয়ে যায়। তো এখন আমরা যেহেতু আমাদের নাই বা আছে সেক্ষেত্রে আমরা নো দিব, না থাকলে নো। এখন এখানে যে নাম আছে আপনার নিজের নাম, NID কার্ড বা NID স্লিপে যেটা আছে NID অনুযায়ী সার্টিফিকেট অনুযায়ী নাম, পিতার নাম, জন্ম তারিখ, এখানে জেন্ডার, ধর্ম, তারপর এখানে যে হাইট এবং ওয়েট যেটা আছে এটা মিটারে দিতে হবে। তো আপনারা কেজি থেকে মিটারে কনভার্ট করে নেবেন, অনলাইনেই করা যায়। এখন এখানে সেন্টিমিটার, এখানে যে বুকের মাপ, চেস্ট সাইজ, ন্যাশনাল আইডি কার্ড,
এখানে লেখা আছে ন্যাশনাল আইডি অর বার্থ রেজিস্ট্রেশন নট ম্যান্ডেটরি। এখানে ন্যাশনাল আইডি জন্ম নিবন্ধন না দিলেও চলবে, যদি আপনারা ন্যাশনাল আইডি কার্ড আপনাদের ইস্যু হয়ে থাকে সেই স্লিপটা দিলেও চলবে। এখানে বিবাহিত অবস্থা অবশ্যই সিঙ্গেল, ম্যারিড তো হবে না, যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে ম্যারিড নেওয়া যাবে। সেক্ষেত্রে কোটা আছে, এখানে নন কোটা থাকবে, এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে। এরপর যেহেতু শুধু এসএসসি পাস চাইছে, সেহেতু এখানে এসএসসিতে রেড মার্ক দেওয়া আছে, এটা ফিল আপ করতে হবে। এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি প্রযোজ্য ক্ষেত্রে, যদি তারা চায় যে ঠিক আছে প্রযোজ্য মানে আমাদের অভিজ্ঞতা লাগবে, সেক্ষেত্রে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে এখানে অভিজ্ঞতাটা পূরণ করে দিবেন। এরপর এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নাই, এখানে নাম দিলেও চলবে বা এটা না করলেও চলবে। এখানে এটা কোড নাম্বার আছে, কোড নাম্বারটা এখানে এন্টার করতে হবে, করার পর এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের এখানে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, এরপর সাবমিট দিতে হবে। তো সাবমিট দেওয়ার 72 ঘন্টার ভিতরে আমাদেরকে একটা পেমেন্ট করতে হবে, এখানে যে টাকাটা দেওয়া আছে 112 টাকা। পেমেন্টের নিয়ম এখানে এসএমএসে যে নিয়মটা দেওয়া আছে এই নিয়মেই আমাদের পেমেন্ট করতে হবে। প্রথম এসএমএসে আইডি নাম্বার সেন্ড করতে হবে এবং পরবর্তী এসএমএসে পিন নাম্বার সহ ইএস লিখে সেন্ড করে দিলে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন পরীক্ষার ক্ষেত্রে আপনাদেরকে এসএমএসে জানাই দেওয়া হবে যে কবে পরীক্ষা, কোথায় পরীক্ষা।